বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপ কমানো না গেলে আগামী বছরও টোকিও অলিম্পিক আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এদিকে আগামী কয়েক মাসের মধ্যে ইউরোপে ফুটবল লীগ শুরু করা যাবে বলে বিশ্বাস ফিফার প্রধান চিকিৎসক মাইকেল ডি হজের। তবে এই মুহূর্তে স্থগিত মৌসুম পুনরায় শুরু করার চাইতে পরবর্তী মৌসুম নিয়ে সংশ্লিষ্টদের পরিকল্পনার তাগিদ দিয়েছেন হুগে। করোনা সংক্রমণের কথা মাথায় নিয়েই গেল মাসে এক বছর পেছানো হয় টোকিও অলিম্পিক, কিন্তু করোনার ভয়াল থাবা দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায় আপাতত অলিম্পিকের মতো বৈশ্বিক ক্রীড়া আসর আয়োজন না করার মত দিয়েছেন অনেকেই। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, অলিম্পিকের পূর্ণাঙ্গ আয়োজন করতে অ্যাথলেট এবং দর্শকদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, কিন্তু করোনা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তা অসম্ভব। বুধবার পার্লামেন্টে বিরোধী দলীয় এক আইন প্রণেতার প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন আবে। এর আগে মঙ্গলবার টোকিও অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট ইয়োশিরো মেরি জানান, 2021 সালেও অলিম্পিক আয়োজন সম্ভব না হলে বাতিল হতে পারে অলিম্পিকের আসর। বর্তমান পরিস্থিতিতে আমাদের যত দ্রুত সম্ভব এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জিততে হবে। অলিম্পিক এমন এক উপায় অনুষ্ঠিত হতে হবে সারা বিশ্বে করোনা যুদ্ধে বিজয়ী হয়েছে এমন কিছুকে প্রতিনিধিত্ব করবে, নয়তো খেলা আয়োজন সম্ভব না। আগামী কয়েক মাসের মধ্যেই ইউরোপের ফুটবল লীগ চালু করা যাবে বলে বিশ্বাস ফিফার প্রধান চিকিৎসক মাইকেল ডি হজের। বুধবার বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, স্থগিত হওয়া ফুটবল মৌসুম খুব দ্রুতই যে মাঠে ফিরছে তা নয়, সে কারণে ক্লাবগুলোকে চলতি মৌসুম নিয়ে না ভেবে বরং আগামী মৌসুমের জন্য প্রস্তুতি নেওয়ার কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। পরের কয়েকটা সপ্তাহের গুরুত্বের কথা মনে করিয়ে দিয়ে ফিফার চিকিৎসক জানান, এই মুহূর্তে মাঠে খেলা ফেরানো হবে বোকামি। আমার মনে হয় পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগবে, তাই বন্ধ হয়ে থাকা লীগগুলো পুনরায় মাঠে গড়ানোর চেয়ে পরবর্তী মৌসুম কিভাবে শুরু করা যায় সেই বিষয়ে সবার কাজ করা উচিত। এত সব সতর্কতার পরও বৈশ্বিক মহামারীর মধ্যেই আগামী 8 জুন থেকে শুরু হতে পারে সুইজারল্যান্ডের সুপার লীগ। দর্শক শূন্য স্টেডিয়ামে মাঠে ফুটবল ফিরিয়ে আনতে চায় দেশটির সরকার, যেখানে 11 মে থেকে অনুশীলনে ফেরার পরিকল্পনা পেশাদার ক্লাবগুলোর। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস।